হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি, এখন সন্ধে লেগে গেছে, আজকে একটু দেরি হয়ে গেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই রাস্তাগুলো এই টাইমে পাতা পড়ে থাকে এত সুন্দর লাগে যে এইখান দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগে। আমি পারলে কিন্তু সুব্রত সঙ্গে মাঠে হাঁটতে পারি, কিন্তু কেন যাই না, আমার এই রাস্তাগুলো খুব টানে, তাই আমি এই রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালোবাসি। কীরকম সন্ধে লেগে গেছে, এখন বাজে 6:30, 5:30টার সময় বেরিয়েছিলাম, 1 ঘন্টা আমি হাঁটি, মোটামুটি 5-6 কিলোমিটার আমি হাঁটি। হেঁটে এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। সোজাসুজি চলে আসলাম কিচেনে, কারণ এখন আর টাইম নাই। তা আজকের রেসিপি হচ্ছে ডিম পনির বানানো। সেটা হচ্ছে পনিরকে আলু সিদ্ধ দিয়ে মাখিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ হাফ করে আধে আধে করে নিয়েছি, একটা বানিয়েছি কুসুমের কালার হলুদ দিয়ে, আর এটা রেখেছি সাদা। এবার ডিমটাকে কীভাবে বানাবো আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। আগে আমি এখানে হবে 6টা, তা আমি 6টাকে আলাদা করে নিই, এই 1, 2, 3 দেখি এবার হয় কিনা। এবার এটাকে এই যে কুসুমের আছে এটাকে এরকম করে এটার সাথে দিয়ে দিয়ে মুখটা ওকে বন্ধ করে নেব। এইভাবে ডিমের শেপ করে নেব। এটা হচ্ছে মুরগির ডিম, মুরগির ডিমের শেপ বানিয়ে নিচ্ছি। এই হচ্ছে ডিম, হয়েছে ডিম, আরেকটু গোল হবে, চ্যাপ কিরকম একটা যেন হবে আরেকটু। আচ্ছা, এইভাবে আপনার একটা, এটা হচ্ছে ডোনার কলেজ ইউনিফর্ম, যাও সাবধানে যাও, আমাকে মিস করবা, বুঝলা, আমাকে মিস করবা, সাবধানে রাস্তা পার করবে, বাই বাই। রান্না সারতে হবে, কারণ এই জন্য দাঁড়ান এটাকে সেট করি, তারপর কথা বলছি। এই কেন আজকে তাড়াতাড়ি রান্না সারতে হবে, রাজুবাবু কখন চলে আসে, উনি তো খেয়ে যাননি, উনি যখনই অফিস আর আসে, অফিস মুমেন্ট হয় তখনই উনি খেয়ে যাবেন না, আর খেয়ে না খেয়ে থাকে, আর কি বলে, আর আমার তখন টেনশন থাকে যে এই চলে আসবে এক্ষুনি, আর না হলে টেনশন থাকে না, খেয়ে আবার দৌড় দিবে হয়তো অফিসে, কাছাকাছি বাড়ি থাকলে এটাই সুবিধা, কমসে কম খেতে তো আসতে পারে, যাদের বাইরে থেকে আসে তাদের তো খুবই সমস্যা, সেই যে সকালবেলা হাজবেন্ডকে দেখবে যেতে আসবে সেই রাত্রিবেলা। বড়াগুলো আমি অল্প আছে দিয়ে ফ্রাই করে নিয়েছি, দেখুন একটাও ভাঙিনি, কারণ এই পনির আলু সিদ্ধ মাখার সময় আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ময়দা, যাতে এটা মানে আগুনের তাপে মানে না হয়ে যায়, ভেঙে টুকরো টুকরো না হয়ে যায়, আর একটুখানি ভুনো জিরের গুঁড়া আর দিয়ে দিয়েছিলাম মাখার সময়, আর মশলা বলতে পেঁয়াজ আদা রসুনের মশলা দিয়েছি, যেরকম ডিমের মশলা দেয় সেই মশলাটাই ব্যবহার করেছি এর মধ্যে। এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, আর এই আমি একটুও মশলা নষ্ট করি না, যা বাটির মধ্যে লেগে থাকে সবগুলোই আমি দিয়ে দিই। আর কি বলে, আমরা কী সুন্দর মেয়েরা, দেখুন সময়ের সাথে সাথে সব কিছু শিখে যাচ্ছি, তাই না? একসময়
আমরা যখন ছোটবেলায় টিভি দেখতাম দেখতাম কিভাবে একটা পর একটা স্টেপ বাই স্টেপ মানে ই করে, আজকে মনে হচ্ছে তাই যে এডিটিংটা যখন করতে বসেছি তখন আমি ভাবছি তখনকার দিনে কি আমি ভাবতে পেরেছিলাম যে কোনো দিন আমরাও এইরকমভাবে কিভাবে কতটা কাটতে লাগবে কতটা করতে লাগবে নিজের আইডিয়াতে এই কাজগুলো করতে পারবো। তাই ভাবি যে সময় কিভাবে মানুষকে শেখায়। এবার মশলাগুলো হালকা করে ফ্রাই হয়ে যাচ্ছে, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। তার আগে আমি এই পনিরগুলো কেটে আপনাদের দেখাচ্ছি, দেখুন কে বলবে এটা ডিম না, কি সুন্দর দেখুন হলুদ হয়ে গেছে। এটার মধ্যে হাফ হাফ করে এই জন্য কেটে নিচ্ছি যাতে মশলাগুলো এর মধ্যে ঢুকে যায়। আর গরম মশলা আগে মানে ই করার সময় করে দেবো, দেখুন কি সুন্দর উঠেছে আর একটাও ফাটেনি। গরম মশলা আগে দিয়ে দিচ্ছি এই জন্য ঝোলের মধ্যে নামানোর ইয়ে, কারণ না পনিরগুলো যখন ঝোলের মধ্যে দিব তারপরে কিন্তু আর ঘাটতে পারবো না, কারণ ওটা যা হবে এখনই মানে দিয়ে দেবো ওই জন্য। আর কসুরি মেথিও একটু দিয়ে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এই আমাদের একটা দেখবেন একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়েদের একটা অভ্যাস, নিজের হাতে টেস্ট করে নেওয়া সব ঠিক আছে। এবার আমি পনির আর একটু জল বেশি করে দিতে লাগে, আমি জলটা কম দিয়েছিলাম বলে না পনির একটু শুকনো শুকনো হয়েছিল। আপনারা যারা একটু ঝোল খেতে ভালোবাসেন তা দেবেন একটুখানি একটু জল, একটু ঝোল ঝোল হলে পরে কী হয় নাড়তে দিতেও সুবিধা হয়। হ্যাঁ, তা ডাল করেছিলাম বলে অসুবিধা হয়নি এই ইসে না, আর এটা দেওয়ার পরে আমি আর এক ফোঁটাও নাড়তে পারিনি, কারণ নাড়লেই এটা ভেঙে যাবে, ডিজাইনগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আশা করি আপনাদের এই আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা রান্না করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবসময় এই যে রান্না করার পরে দেখুন কিরকম হয়েছে, বললাম না একটু ড্রাই হয়েছে, একটু ঝোল ঝোল হলে ভালো হয়, একদম ডিমের মতোই হোয়াইট একটু না, লোহার কড়াই রান্না করছে একটু লাল লাল ভাব হচ্ছে, কারণ লোহার কড়াই রান্না করে। জাস্ট রান্না করে উঠলাম তারপরে দেখি রাজুবাবু এসে হাজির, বলে আমার খুব যন্ত্রণা করছে, দাঁতে ব্যথা করছে, রবিবার থেকে ওর খুব কষ্ট হচ্ছে, মানে ওই ডাক্তারকে দেখানোর পরে ওর মানে সেটা কিওর হয়নি বরং ব্যথাটা বেড়ে গেছিলো, আর ওই ডাক্তারও ধরতে পারছিলো না যে কী প্রবলেম হয়েছে। তাই শক্তি করে একজন ডাক্তার বসে, তিনি আজকে বসবেন না বলে ও ওনার বাড়ি হচ্ছে বেলাখোপা, সেখানেই যাচ্ছে দাঁত দেখাতে। আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে, এটাকে ট্রাই করছি দেখি কীরকম হয়, যদি দেখি আমাদের প্রবলেম সলভ হচ্ছে তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো। এই যে অনুরাগ দত্ত, ফার্স্ট বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে এখন মানে গলাটা খালি খালি লাগছে, আসলে কি বলুন তো এখন বাইরে একটু ঘুরে বেড়ায় তো, হ্যাঁ ওগুলো টেনশন নিতে ইচ্ছা করে না কিন্তু গলাটা খালিও বিচ্ছিরি লাগে। দেখেন আমি কতগুলো কাজ বাড়িয়েছি, এই শাড়িগুলোকে রোদে দিয়েছিলাম, এটা আমার মেখলা, ভাবলাম কি যে একটুখানি এটা রোদে একটুখানি শুকায়নি, তা কে জানতো কাজ আছে। হ্যাঁ এখন এগুলো তখন কি আর জানতাম যে বেড়াতে হবে, ভাবলাম কি যে কিছু তো কাজ নেই তা রোদে দিয়ে দিই তারপর গুছিয়ে রেখে দেব আর রান্নাবান্না হয়ে যাবে। তো রাজুবাবুর হলো আপনার হচ্ছে দাঁতে একটা দাঁতে এই যে দাঁত ছিল ওখানে পুঁজ জমেছে বললো, আর একটা হচ্ছে পিছনের দাঁতটা তো ক্যাভিটি হয়ে আছে, তো বললো দেখি 7 দিন দেখি, যদি মাড়ির যন্ত্রণা থাকে তাহলে তো সিল মানে সেটা চিন্তা আলাদা, তো দাঁতটা দেখি। আগে দাঁতটা তো 10,000 টাকা নিল, মানে একদম বেকার গেল ওই টাকাটা আমার। হ্যাঁ আমি জানি না, আমার তো ঠিক হয়েছে, হ্যাঁ এখন ঠিক হয়েছে, এখন ভয়ও লাগছে রাজুবাবুকে দেখে যে আমারটা ঠিক হয়েছে না কি না কি করলো। আমরা তো এগুলো বুঝি না কিছু, আমরা যাই ডাক্তারের কাছে বিশ্বাস করে।
তা করার কিছু নাই, তো যদি এটাতে তো একটা ভালো হয় তাহলে এটাকে পার্মানেন্ট করে নেব। হ্যাঁ মানে একটা থাকা দরকার, চোখের ডাক্তার, গাইনো ডাক্তার, একটা পার্মানেন্ট থাকলেই সুবিধা হয়। তাই এগুলোকে এটাকে এখন দেখছি আমরা একটু ভালো করে, দেখে বুঝতে পারবো তাহলে কী, যদি ভালো হয় তাহলে তার কোনো অসুবিধা নেই। তাহলে এখন এগুলো গুছাই, আজকের মতো এখানে টাটা বাই বাই করে দিচ্ছি, বাই বাই।